নেইমার বিহীন বার্সেলোনা, তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে। তাই বার্সা ফ্যানদের শঙ্কা ছিল কেমন খেলবে তাদের প্রিয় দলটি। কিন্তু সব শঙ্কা ঘুচে নেইমারের জায়গাটি পূরণ করেছিল রেফারি, কিন্তু তাতেও সুবিধা হয়নি। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগের ম্যাচে বার্সার মাঠে তাদেরকে 3-1 গোলে উড়িয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের আলোচনার কেন্দ্রবিন্দু ফলাফল নয়, বিতর্কিত রেফারিং। ম্যাচের 77 মিনিটে বার্সার পক্ষে পেনাল্টি দেন রেফারি, কিন্তু আদৌ সেটা পেনাল্টি ছিল কিনা তা নিয়ে সন্দিহান ফুটবল বিশেষজ্ঞরা। অনেকেই সেটাকে সুয়ারেজের মাত্র অতিরিক্ত অভিনয় হিসাবে অভিহিত করেছে। এরপর ম্যাচের 82 মিনিটের মাথায় ক্রিশ্চিয়ানো রোনালদোর লাল কার্ড সব কিছুকে ছাপিয়ে যায়। বার্সা ডিবক্সের ভেতরে ডিফেন্ডার উমিতি সজোরে ধাক্কা দিয়ে রোনালদোকে ফেলে দেন, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, রেফারি উমিতিকে কিছু না বলে উল্টো রোনালদোকে লাল কার্ড দেখান। সম্ভবত রোনালদোকে থামানোর জন্য ওই একটা পদ্ধতি ছিল, লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া। লাল কার্ড পেয়ে মাঠ ছাড়ার আগে ক্রিশ্চিয়ানো রোনালদো দুর্দান্ত এক গোল দেন। তার গোলেই রিয়াল মাদ্রিদ 2-1 লিড নেয়, যা পরে অ্যাসেন্সিওর গোলে 3-1 পরিণত হয়। এদিকে বার্সেলোনার একমাত্র গোলটি দিয়েছেন মেসি, তাও আবার বিতর্কিত পেনাল্টি থেকে।